কোথায় রয়েছি, যিনি আমার পাশে বসে রয়েছেন তিনি তার নিজের ঠিকানা নিজেই বলে দেবেন, কেন এসেছে সেটাও উনি বলবেন। তবে আবারও বলছি, আপনি যদি নিজের বিজনেস তৈরি করতে চাইছেন, কৃত্তিকার ডিজিটাল অ্যাসিস্ট এই পোর্টালের আন্ডারে আপনি নিজের বিজনেসকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, সুপার ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর বা NSTL পেমেন্ট ব্যাংক বা সমাধানের ডিস্ট্রিবিউটর নিয়ে আপনি কাজ করতে চাইছেন, তাহলে এটা আপনার জন্য একটা অপরচুনিটি। এবার কি পাবেন কি পাবেন না সেটা আপনাকে 1:1 ডিসকাশন করতে হবে। তবে আজকের এই ভিডিওতে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনিও একজন সুপার ডিস্ট্রিবিউটর, এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার এই এরিয়া অর্থাৎ এই বকখালি, নামখানা, ডায়মন্ড এইসব এরিয়ার ওপরে ইনাকে আমরা সুপার ডিস্ট্রিবিউটর দিয়েছি। যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, তবে কি ফ্যাসিলিটি পাবেন সেটা আপনাকে আগে জানতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করি। শুরুতে আবারও বলছি, যদি আমাদের এই উদ্যোগ আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন বাজিয়ে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আমরা এই যে জেলা ভিজিট করছি এই ভিডিওগুলো আপনি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক এবং ইনস্টাগ্রামেও দেখতে পাবেন। স্যার আপনার নামটা একটু বলবেন। আমার নাম বিশ্বজিৎ দাস। পুরো ঠিকানা একটু বলে দেবেন। বাড়ি দেবনগর, পিএস নামখানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এই যে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি চারপাশের যে মার্কেটটা আমাদের এখানে রয়েছে, এটা কত মানে কিরকম মার্কেট, কত বড় মার্কেট, এখানে কিরকম সাইবার ক্যাফে আছে বা এগুলো যদি একটু বলেন। এখানে আমাদের সাইবার ক্যাফে তিন চারটে আছে। আচ্ছা, স্কুল আছে? হ্যাঁ, স্কুল, বড় স্কুল আছে দেবনগর এমজি স্কুল। গ্রাহক কম বেশি? গ্রাহক আমাদের এখানে প্রত্যেকদিন 30-40 জন করে গ্রাহক আছে। সমাধানের ডিস্ট্রিবিউটর ছিলেন তাই তো? হুম, হয়ে গেলেন সুপার ডিস্ট্রিবিউটর, কেন হঠাৎ এই ইচ্ছা কেন আপনার? প্রথমত আমার কৃষ্ণদাকে খুব ভালো লেগেছে, উনি অন স্পট যে কোনো সময় আমাদের হেল্প করে। তো সবচেয়ে ভালো কথা উনি অনেস্ট। অন্যান্য কোম্পানিতে আমি কাজ করেছি, ফিল্ডে এসে কোনো কোম্পানি কিন্তু এত হেল্প করে না। আর সবচেয়ে ভালো কথা কৃষ্ণদার কথার সঙ্গে বাস্তবায়ন 100-এ 100। তাই কি মানে এটা আমাকে সামনে রেখে গালাগাল দিচ্ছেন তাই তো? আমি কথা রাখতে পারি না সবসময়, আমিও মানুষ, আমারও ভুল ত্রুটি হয়, আমি মানুষ, মানুষের বাইরে তো কিছু নই। তবে আমরা চেষ্টা করছি আপনাকে যে প্রমিস বা যে কথাটা আমরা দিচ্ছি তার একটা লিপিবদ্ধ আকারে স্ট্যাম্প পেপারে তার কপি আমরা দিয়ে দেব, এবার সেটা আপনি হাতে রাখবেন। হ্যাঁ, আবারও বলছি আপনাকে আমি বলেছি এক বছর, এক বছরের জায়গায় 1.5 বছর হতে পারে। আবারও বলছি সময়ের উপরে ডিপেন্ড করে এইগুলো, তার কারণ হচ্ছে ধরুন এই যে বিগত 3 মাস জুড়ে একটা ইলেকশনের ম্যাটার ছিল স্যার। হ্যাঁ অবশ্যই, কোনো বিজনেস হয়নি, আপনিও জানেন আমিও জানি, বাইরে মানুষ বেরোয়নি, যে যার মতো নিজের কাজ করে গেছে। এবার ইলেকশন শেষ হয়ে গেছে, এবার দেখবেন মানুষ ধীরে ধীরে বেরোবে। তাহলে আমি যদি 6 মাস আগে আপনার সাথে কোনো এগ্রিমেন্ট করি অটোমেটিক্যালি 3 মাস আমার চলে গেছে, তাহলে আমি কোনো কাজই করতে পারিনি। তো এই ধরনের ম্যাটার যদি বাদ দেন তাহলে আমরা আপনাকে যেটা বলবো, একটু সময় আপনাকে দিতে হবে আর আমার সাথে আপনাকে পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে একদম নিড অ্যান্ড পিন স্পষ্ট কথা আপনাকে অন ক্যামেরা বলছি। আমি আপনার রান্না করে দেব, খাবার গুছিয়ে দেব আর আপনি শুধু বসে বসে খাবেন, এটা হতে পারে না। আমি যদি বাজার আপনার সঙ্গে করতে চাই আপনাকেও আমার সাথে বাজারটা করতে যেতে হবে। অর্থাৎ এই প্রফেশনে আমি যদি এই গরমের মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে এখানে আসি, আপনাকেও আমাকে সাথে নিয়ে আপনার লোকাল মার্কেটে ঘুরে বেড়াতে হবে। একদম ক্লিয়ার কাট কথা, এবং এই কথাগুলো এটাকে আমি অফ ক্যামেরাও বলেছি অন ক্যামেরা বলছি, না ভুল বললাম? না ঠিকই বলছি। আপনি যা ইনভেস্টমেন্ট, আপনি যদি 5 লাখও ইনভেস্টমেন্ট করেন, আপনি 5 কোটিও যদি ইনভেস্টমেন্ট করেন, বাড়িতে বসে থাকার পরে ওই 5 কোটি টাকা থেকে আউটপুট 0। একদম নিড অ্যান্ড ক্লিন স্পষ্ট কথা। বাকি এমনি কাজ কি করেন স্যার? বাকি দোকানে কাজ করি আর ওই শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট সব মিলে ইনকাম কি রকম করেন? মোটামুটি হয়, মোটামুটি মানে 20-30 হাজার? হ্যাঁ এরকম হয়ে যায়। আপনি সুপার নিয়েছেন, আপনাকে মার্কেটে যেতে হবে, সত্যি কি যাবেন? অবশ্যই যাব। নাকি শুধু আমার ভরসায় বসে থাকবেন? অনেকটাই আপনাকে ভরসা করি। না আমার ভরসাটা তো আমি আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমি ডিস্ট্রিবিউটর আপনার আন্ডারে দিয়ে যাচ্ছি, এখান থেকে ফিরে গিয়ে আরো ম্যাপ হয়ে যাবে। কিন্তু ধরুন আমি আপনার জন্য 2 দিন এখানে এসে থাকলাম আপনার এই এরিয়াতেই, নামখানা এরিয়াতেই,
সেখানে আপনি আগে থেকে একটু ডিসিশন করে নেবেন কোন কোন জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, কারণ এরিয়াটা তো আপনি চেনেন। এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম এবং আপনাদেরকেও বলছি যারা আমাদের ডিস্ট্রিবিউটর নিয়ে রেখেছেন, এবার থেকে এই কাজগুলোই চলবে। যেহেতু ইলেকশন শেষ হয়ে গেছে, মার্কেট ওপেন হয়ে গেছে এবং বেশ কিছু নতুন কাজ আসতেও চলেছে, আপনি কোন কোন এরিয়ায় আমাকে নিয়ে যাবেন সেটা ভেবে রাখবেন। জেলা ভিজিট করতে গেলে আপনাকেই আমাকে সাথে নিয়ে যেতে হবে, এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলছি, যারা ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার যা যে যা নিচ্ছেন। এবার এখানে ফায়দা কি, আপনি আমাকে নিয়ে যাওয়ার খরচ আপনাকে নিতে হবে না, প্রথম স্পষ্ট কথা। আর দ্বিতীয় কথা হলো যে অন স্পট মার্কেটিং এ যা রিটেল আসবে সেটা যদি বিশ্বজিৎ বাবু আমাকে সাথে নিয়ে যান, বিশ্বজিৎ বাবুর আন্ডারেই যাবে, এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে রাখবো। বাকি এখানে পপুলেশন কি রকম স্যার? দেবনগরে 5000। যদি এই লামখানা থেকে এখানে পর্যন্ত বলা হয় কত ধরনের কত সাইবার ক্যাফে হতে পারে, আমার তো হিসেব বলছে 150+ হবে। আপনার নামখানা থেকে এখান পর্যন্ত যদি বকখালি পর্যন্ত ধরি কত রিটেল হতে পারে? আমার কাউন্টিং এ সর্বোচ্চ হতে 100 খানা আমার মনে হচ্ছে। আচ্ছা 100 খানা। আপনাদেরকে বলি যে মোটামুটি আমার একটা হিসেব রয়েছে, নূরপুর থেকে ডায়মন্ড পর্যন্ত 600-700 রিটেল রয়েছে, আর ডায়মন্ড থেকে আপ টু বকখালি পর্যন্ত আরো 600+ রিটেল রয়েছে। এবারে ডেটা আছে, এবার ডেটা কোথায় আছে আর কিভাবে আছে সে মানে কিভাবে আছে সেটা আমি বলছি না, আপনার কাজ থাকবে। আপনি যদি যেহেতু সুপার হিসেবে কাজ করছেন, আপনার কাজ থাকবে সপ্তাহে অন্তত 2 দিন মার্কেট ভিজিট করা। মার্কেটে গিয়ে আপনাকে আবারও বলছি কি আইডি নিচ্ছে আর কি আইডি নিচ্ছে না, এটা আপনার একেবারেই দেখার দরকার নেই, আপনার কাজটা হচ্ছে ভিজিট করা। আর বিষয়বাবু আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, বলার তেমন কিছু নেই। বিষয়বাবু বলছেন যে বলার কিছু নেই, আমি বলে দিচ্ছি আপনি যে কোনো কাজ যদি করতে চান আপনাকে সেই সময়টা দিতে হবে যেটা ওই কাজের জন্য দরকার। যদি আপনি সময় দেন তাহলে সেই কাজে আপনি অবশ্যই সফলতা কোনো না কোনো দিন দেখবেন। আবারও বলছি সময় একটা ফ্যাক্টর, এই সময়ের জন্য আপনাকে সব কিছু করতে হয়। আপনি সময় যদি দেন তাহলে আপনি দেখবেন আপনার অনেক পেন্ডিং কাজও অনেক সময় সমাধান হয়ে যায়। বিশ্বজিৎবাবুর সঙ্গে স্পেশাল ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আগামী দিনে বিশ্বজিৎবাবুর সাথে আপনি আরও অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে বিশ্বজিৎবাবুকে সাথে নিয়ে আমরা ডিটেল ভিজিটে যাব, যেটা আগামী 2-3 মাসের মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন, কারণ গরম কমে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বজিৎবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে এন্ট্রি দেওয়ার জন্য আর সময় দেওয়ার জন্য। স্যার আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।